বিভিন্ন বাইকের বিভিন্ন শেপ হয়, তো শেপ অনুযায়ী বলা যায় কোনটা স্পোর্টস বাইক, কোনটা স্কুটার, কোনটা ক্রুজার বাইক। এই ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব, এক্সাম্পলও দেব। যেমন প্রথমে আসছে স্পোর্টস বাইক। স্পোর্টস বাইক গুলো এইরকম টাইপের দেখতে হয়। স্পোর্টস বাইকের হ্যান্ডেলটা সামনে দুদিকে বাঁকানো থাকে এবং সিমিলারলি এই R15 এর টাইপেরই হয়। এই বাইকগুলোতে এরোডাইনামিক সিস্টেম থাকে। নেক্সট আসছে স্কুটার। স্কুটারের চাকা দুটি ছোট হয়, হ্যান্ডেল ছোট হয়। স্কুটারে অটোমেটিক গিয়ার সিস্টেম থাকে, যার ফলে আমাদেরকে ম্যানুয়ালি গিয়ার চেঞ্জ করতে হয় না। স্কুটারের জনপ্রিয়। এরপর আসছে ক্রুজার বাইক। ক্রুজার বাইক আমরা সবাই দেখে থাকবো, হ্যান্ডেল স্ট্রেট হয় এবং এই রয়্যাল এনফিল্ড টাইপের এরকম গাড়িগুলো ক্রুজার বাইক বলা হয়। এগুলোতে স্পিড কম হয় কিন্তু স্টাইলিশ এবং এখানে কন্ট্রোলিং বেশি। নেক্সট আসছে কমিউটার বাইক। এই কমিউটার বাইকগুলি আমাদের বাজারে প্রচলিত বেশি, এগুলোই আমরা বেশি দেখে থাকবো। মাইলেজ বেশি দেয় এবং এগুলো ইউনিভার্সালি প্রত্যেকের কাছে জনপ্রিয়। এরপর দেখবো এগুলো হচ্ছে স্ট্রিট বাইক। স্ট্রিট বাইকগুলো কমিউটার বাইক এবং সুপার বাইকের কম্বিনেশনে তৈরি করা। এগুলোর মাধ্যমে স্পিডও পাওয়া যায় এবং আমাদের স্টাইল এবং হালকা মাইলেজও পাওয়া যায়। এবার দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সুপার বাইক। সুপার বাইক আমরা দেখে থাকবো কাওয়াসাকি নিনজা H2R এবং এই টাইপের BMW অনেক গাড়ি বানায়। হাই স্পিড স্পোর্টস এর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। এগুলোর দাম খুব বেশি। এরপর আসছে ক্যাফে রেসার বাইক। 15 দিনে রেসিং এর কাজে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে রেসিং এর কাজে এগুলো ব্যবহৃত না হলেও স্টাইল এবং রেসিং পারপাসে এগুলো অনেকে কেনে। রয়্যাল এনফিল্ড 650cc এই গাড়ি বের করেছে। এরপর আসছে স্ক্র্যাম্বলার ভেহিকেল। এইগুলো স্ট্রিট বাইক এবং ক্রুজার বাইকের সংমিশ্রণ, তবে এতে হাই স্পিড পাওয়া যায়। হন্ডা, ESD, জাওয়া এই টাইপের গাড়ি বের করেছে। নেক্সট হলো অ্যাডভেঞ্চার বাইক। এগুলো খুবই কঠিন রাস্তায় চলার জন্য তৈরি হয়। পাহাড়ে, নদী খাতে এবং কর্দমাক্ত যে কোনো রাস্তা দিয়ে চলে। সামনের চাকাটা একটু বড় হয় এবং সরু হয় এবং স্পোক হুইল বিশিষ্ট হয়। নেক্সট এটা হলো মপেড ভেহিকেল। এগুলো সাধারণত খুব আস্তে চলার জন্য এবং মাল বহন করার জন্য ব্যবহৃত হয়। TVS এর মপেড আছে এবং এরকম টাইপের অনেক গাড়ি আছে। বাইক চালানো শেখার জন্য এটা খুব আদর্শ। এবার আসছে ট্যুরিস্ট বাইক। ট্যুরিস্ট বাইক হলো অ্যাডভেঞ্চার বাইকের একটু লার্জ ফর্ম। অ্যাডভেঞ্চার বাইকগুলোকেই মডিফাই করে এবং স্পেস এবং ক্ষমতা বেশি করে ট্যুরিস্ট বাইকগুলো তৈরি করা হয়। এখানে অনেক লাগেজ ক্যারি করা যায়। নেক্সট হলো ম্যাক্সি স্কুটার। ট্যুর পারপাসে যে অ্যাডভেঞ্চার বাইক যে চালায় না, সে তার বদলে ম্যাক্সি স্কুটার চালাবে। এখানে স্পেস অনেক বেশি এবং লাগেজ ক্যারি করা যাবে।